ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটি হচ্ছে যে জিহ্বার গুনাহ কি এবং জিহ্বার মাধ্যমে নেকি কিভাবে অর্জন করা যায় এবং জিহ্বাকে কিভাবে আমরা হেফাজত করতে পারি। এটা ছোট একটা অংশ জিহ্বা, তবে এর লাভ ক্ষতি অনেক বিশাল। যদি এটাকে কন্ট্রোল করতে পারে, অন্যায় অপরাধ থেকে বাঁচাইতে পারে, তার জন্য অনেক বড় মর্যাদা আছে। আর যদি এটা কন্ট্রোল করতে না পারে, যত তত যেভাবে এভাবে অপমানজনক বা খারাপভাবে এটাকে ব্যবহার করে, তো তার জন্য ক্ষতিগ্রস্ততাও কোনো অংশে কম নয়। এ বিষয়ে আপনি একটা হাদিস যেটা সহিহ বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় সে চুপ থাকে। কথা বলতে গেলেই তাকে ভালো কথা বলতে হবে, বা যদি নাকি ভালো বলতে না পারে তাহলে সে অবশ্যই চুপ থাকবে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার মেহমানের সম্মান করে। তাহলে এই হাদিসের মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, কারণ আশেপাশে লোক পাড়া প্রতিবেশীরাই আমাদের মাধ্যমে কষ্ট পেয়ে থাকে, আর সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। অন্য একটা হাদিস যেটা সহিহ তারগিবের মধ্যে আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে হাসান হিসাবে সহিহ হিসেবে উল্লেখ করছেন, আসওয়াদ বিন আসরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ওসিয়ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামলিকু ইয়াদাকা, কুলতু ফামাজা আমলিকু ইজান লাম আমলিক ইয়াদি। নবী সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি তোমার হাতের মালিক? তখন তিনি বললেন, আমি বললাম যে আমি যদি আমার হাতের মালিক না হই তাহলে আর কি জিনিসের আমি মালিক হইলাম। তখন রাসূল সাল্লাম বললেন, তামলিকু নাফসাক, তুমি কি তোমার তামলিকু লিসানাক, তুমি কি তোমার জিহ্বার মালিক? কল ফামাজা আমলিকু ইজান লাম আমলিক লিসানি। তখন তিনি বললেন, যদি আমি আমার জিহ্বারই মালিক না হই তাহলে আমি আর কোন জিনিসের মালিক হইলাম? কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাবসুত ইয়াদাকা ইল্লা ইলা খাইরিন, তাইলে তোমার হাত ভালো ছাড়া অন্য পথে এটাকে অগ্রসর করবে না। ওয়ালা তাকুল বিলিসানিকা ইল্লা মারুফা, আর তোমার জিহ্বার মাধ্যমে ভালো ছাড়া অন্য কিছু করবে না, ভালো কথাবার্তা ছাড়া অন্য কিছু করবে না। আরেকটা হাদিস যেটা সহিহ বুখারীর 10 নম্বর, সহিহ মুসলিমের 40 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা অর্থাৎ মুখ এবং হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃতপক্ষে মুহাজির আল্লাহ রাস্তা হিজরতকারী ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষিদ্ধ কাজ ছেড়ে দেয়। আর একটা হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে 6474 নম্বর হাদিস, হাদিসটি সাহল ইবনে সাদ আস সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই গালের মাঝখান অর্থাৎ জিহ্বার হেফাজত করবে এবং দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত করবে, দুই পায়ের মধ্যখানে অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে, আদমান লাহুল জান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে আমি তার জন্য জান্নাতের জামিন হইলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে এই যে আমাদের জিহ্বার হেফাজতের কত বড় একটা গুরুত্ব, এটাকে যদি আমরা হেফাজত করতে পারি, অন্যত্র অন্যায় পথে ব্যবহার করার থেকে এটাকে আমরা বিরত রাখতে পারি, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের জামিন হইতেছেন।
আরেকটা হাদিস তিরমিজির মধ্যে, হাদিসটা হাসান সহি হিসাবে উল্লেখ করছেন তিরমিজি রহমতুল্লাহ আলাই, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারে আলা উজুহিহিম ইল্লা হাসাইদ ওয়াল সিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামের মধ্যে উপুড় করে ফেলে দিবে একমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে তাদের জিব্বার কামাই, জিব্বার ফসল। অর্থাৎ জিব্বাকে কন্ট্রোল করতে না পারার কারণে মানুষের যে সমস্ত অন্যায় অপরাধগুলো করে থাকে জিব্বার মাধ্যমে, মুখের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, এর মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে উপুড় করে তাকে ফালাবেন। মাআযাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা নিকট আমরা ফানা চাইতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই জন্য সম্মানিত ভাই, জিব্বা এটা যখন নাকি আমরা এই বর্ণিত ভয়াবহগুলা আমরা কি করতে পারবো, মনের মধ্যে রাখতে পারবো, এগুলোকে সামনে রাখি আমরা যে কোনো সময় কথাবার্তা বলার আগে, দেখবো কারো কোনো মানহানি উঠতেছে কিনা, গালি গালাজ আসতেছে কিনা আমার মুখ দিয়া, এগুলো নিয়ে পদক্ষেপ নিতে হবে, কথাবার্তা বলতে হবে, হইলে ভালো কথা হলে বলবো, না হলে আমি চুপ থাকবো। আর জিব্বা দ্বারা নেকি জিকির আজকারের মাধ্যমে হবে, সৎকার আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎকারের আদেশ অসৎকারের নিষেধের মাধ্যমে হবে। তাই আমাদের উচিত হচ্ছে যে কুফুরি শিরকি কথাবার্তা থেকে বিরত থাকা, অন্যকে অপবাদ থেকে, গালিগালাজ থেকে, গীবত করা থেকে, চুগলকুরি করা থেকে, অন্যকে অপবাদ থেকে দেওয়া থেকে আমরা জিব্বাকে হেফাজত করবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।